পল্লবী তার মা প্রিয়াঙ্কা দেবী ও তার বাবা হরিপ্রসাদ বাবুর সঙ্গে নয়নপুর গ্রামে বসবাস করত। পল্লবীর বাবা হরিপ্রসাদ বাবু একটা ভালো কোম্পানিতে চাকরি করত। সেখান থেকেই হরিপ্রসাদ বাবু মোটা টাকা ইনকাম করত। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। পল্লবী ক্লাস টেনে পড়ত। স্কুলে পল্লবীর সব বান্ধবীদের কাছেই ফোন থাকত, কিন্তু পল্লবীর কাছে ফোন ছিল না। ফোন না থাকার কারণে পল্লবীকে তার বন্ধুরা রাগাত। একদিন স্কুলে পল্লবীর এক বন্ধু অপু মোবাইল নিয়ে গিয়েছিল। অপু স্কুলের ভিতরে সেলফি তুলছিল, তখন পল্লবী অপুকে দেখতে পেয়ে বলে, এই অপু, তোরা ফোন নিয়ে কি করছিস রে? আমাকেও একটু দেখা না, দেখি তোরা সেলফি তুলছিস, আমাকেও নে না রে তোদের সঙ্গে, আমিও তুলবো সেলফি। দেখ, আমি নতুন ফোন কিনেছি, আমার বাবা আমাকে নতুন ফোন কিনে দিয়েছে, আর আমি শুধু আমার ফটোই রাখবো, আমি আর অন্য কারোর ফটো রাখবো না। তোর যে কালে এতই ফটো তোলার শখ, তাহলে তুই তোর বাবাকে বল না একটা ফোন কিনে দিতে, তখন তুই তোর ফোন নিয়ে ছবি তুলবি। এই কথা শুনে পল্লবীর মন খারাপ হয়ে যায়। তখন পল্লবী মনে মনে ঠিক করে নেয় যে বাড়ি ফিরে তার বাবাকে বলবে ফোন কিনে দেবার কথা। পরের দিন সকালে যখন হরিপ্রসাদ বাবু অফিসে যাবার জন্য বার হচ্ছিল, তখন পল্লবী তার বাবাকে বলে, বাবা শোনো না, স্কুলে আমার সব বান্ধবীদের কাছে ফোন থাকে, শুধু আমার কাছেই থাকে না। আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমাকে কিন্তু ফোন কিনে দিতে হবে। আমার সব বন্ধুরা আমাকে সব সময় রাগায় আমার কাছে ফোন নেই বলে, ওরা যাই ইচ্ছে তাই বলে। আমি জানি না বাবা, এবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমাকে ফোন কিনে দিতেই হবে। মা পল্লবী, দেখ এখন তোর হাতে ফোন পড়ে গেলে তাহলে তো আর পড়াশোনার দিকে খেয়াল থাকবে না। মাধ্যমিক পর তোকে তো আরো ভালো করে পড়াশোনা করতে হবে, তোকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। আর তুই যদি ফোন নিয়ে নিস তাহলে আর ভালো রেজাল্ট করতে পারবি না মা। হ্যাঁ পল্লবী, তোর মা তো ঠিক কথাই বলছে। তুই যখন কলেজে পড়বি তখন আমি তোকে ফোন কিনে দেবো, এখন তুই ভালো করে পড়াশোনা কর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট কর। না বাবা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমার নতুন ফোন কিনে দিতেই হবে, আমিও আমার নতুন ফোন দিয়ে অনেক সেলফি তুলবো আর হোয়াটসঅ্যাপও চালাবো। আচ্ছা ঠিক আছে, এখন তুই ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দে, পাস করলে তোকে আমি নতুন মোবাইল কিনে দেবো, কেমন? সত্যি সত্যি বলছো বাবা তুমি, থ্যাংক ইউ বাবা। তুমিও না সত্যি, মেয়ের কথা শুনে রাজি হয়ে গেলে? আচ্ছা তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এবার যাও। হ্যাঁ এবার আমি চলি তাহলে, আমার অফিসে অনেক দেরি হয়ে গেল। এই বলে হরিপ্রসাদ বাবু অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে পল্লবীর মাধ্যমিক পরীক্ষাও চলে আসে। পল্লবী সব পরীক্ষায় ভালোভাবে দিয়েছিল। ভালো পড়াশোনার ফলে পল্লবী ক্লাসে ফার্স্ট হয়। পল্লবী রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পর তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। রাতে যখন তার বাবা বাড়ি ফেরে তখন পল্লবী তার বাবাকে বলে, বাবা এই দেখো দেখো আমার রেজাল্ট দেখো, আমি কিন্তু ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি। এবার তুমি তোমার কথা রাখো বাবা, তুমি বলেছিলে আমাকে নতুন ফোন কিনে দেবে। চলো না বাবা, এখন তো সব দোকান প্রায় খোলা আছে, আমরা ভালো দেখে একটা মোবাইল কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, তোর যে কালে এতই শখ, ঠিক আছে চল আমি এখনই গিয়ে তোকে একটা ফোন কিনে দেবো। এই বলে হরিপ্রসাদ বাবু ও পল্লবী ফোন কিনতে বেরিয়ে পড়ে। একটা ভালো স্ক্রিন টাচ ফোন কিনে নেয়। সেই দিন রাত থেকেই পল্লবীর হোয়াটসঅ্যাপ চালানো শুরু হয়ে যায়। একদিন হঠাৎ করে দেখে যে একটা রং নাম্বার থেকে মেসেজ এসেছে। সেটা দেখে পল্লবী মনে মনে ভাবে, এটা আবার কি, হয়তো আমার কোনো বান্ধবী হবে নাকি অন্যজন, একে মেসেজ করাটা কি ঠিক হবে? না না বাবা, অন্য কাউকে মেসেজ করা ঠিক হবে না, আমি বরং ব্লক করে দিই। না না, একবার মেসেজ করেই দেখি, হয়তো আমার কোনো বান্ধবী হবে। হাই, কে বলুন তো আপনি?
আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। হায়া, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমার নাম শিবু, তোমার নাম পল্লবী তো? তোমাকে আমি স্কুলে রোজের দেখি। আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনি আমার নাম্বারটা পেলেন কোথায় থেকে? কে বলুন তো আপনি? শিবু নামের আমি কাউকেই চিনি না। হ্যাঁ জানি তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তোমাকে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি তোমার নম্বরটা জোগাড় করে নিলাম। তোমার চোখ দুটো খুবই সুন্দর, আর তোমার কথা বলার স্টাইলটাও আমার খুব ভালো লাগে। শিবুর এইরকম কথা বলাতে পল্লবী গলে যায়। পল্লবী ও তার সঙ্গে কথা বলতে থাকে, আর এইরকম ভাবেই দিনের পর দিন তারা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে থাকে। পল্লবীর মা পল্লবীকে কোনো কাজ বললে সে করত না। তুই সব সময় ফোনে কি করিস বলতো? আমি তোকে একটা কথা বললে, একটা কাজ করতে বললে তুই তাড়াতাড়ি করিস না, সব সময় খালি ফোন আর ফোন। আমি জানি তো ফোন কেনা মানে এই রকম হবে। বল তুই এত কার সঙ্গে চ্যাটিং করিস হোয়াটসঅ্যাপে? মা মানে আর কি, আসলে কি বলতো, আমার সব বন্ধুরা হোয়াটসঅ্যাপে কথা বলে, তাই আমি ওদের সঙ্গেই কথা বলি। চুপ কর তুই, তোর মাকে মিথ্যে কথা বলছিস? পল্লবী আমি তোর মা, আর আমি তোকে খুব ভালো করেই চিনি। তোকে দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। মা আসলে কি বলতো, আমি শিবু নামের একটা ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি। ও খুব ভালো ছেলে মা, আমি ওকে মনে মনে খুব পছন্দ করি, ও আমাকেও পছন্দ করে। প্রিয়াঙ্কা দেবী তার মেয়ে পল্লবীর মুখে এই রকম কথা শুনে তখন শিবুকে তাদের বাড়িতে ডাকতে বলে। পরের দিন সকালে হরিপ্রসাদ বাবু, প্রিয়াঙ্কা দেবী ও পল্লবী তিনজনে সোফাতে বসেছিল, আর তখনই শিবু আসে। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। অনেকদিন আগে আমি পল্লবীকে স্কুলে যেতে দেখেছিলাম, আর সেদিন থেকেই আমি পল্লবীকে ভালোবেসে ফেলেছি। পল্লবীর ফোন নম্বরটা আমার কাছে ছিল না, তাই ওর এক বান্ধবীর থেকে ওর নম্বরটা নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। সেদিন থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়, আর হ্যাঁ আমরা দুবার দেখাও করেছি। দেখো বাবা শিবু, আমার মেয়ে যেখানে খুশি থাকবে আমি সেখানেই ওর বিয়ে দেবো, আর আমার মেয়ে যেখানে চাই তোমাকে বিয়ে করবে তাহলে আমি তোমার সাথেই ওর বিয়ে দেবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, আমার মেয়ের কোনোদিনও কষ্ট না হয়, বুঝেছো? এইভাবেই তাদের পরিবারে সকলে রাজি হয়ে যায়। কিছুদিন পর পল্লবী ও শিবুর বিয়ে হয়ে যায়। তারা দুইজনেই হাসি খুশিতে সংসার করতে থাকে। কুহেলি দেবী তার দুই ছেলে প্রকাশ ও বিকাশের সঙ্গে বসবাস করত। প্রকাশের বিয়ে হয়ে গিয়েছিল। কুহেলি দেবীর বড় বৌমা পূজা কুহেলি দেবীর সামনে ভালোভাবে ভাষায় কথা বলতো, কিন্তু তার পিছনে পূজা অনেক বদনাম করত। কুহেলি দেবীর ছোট ছেলে অবিবাহিত ছিল। প্রকাশ ও বিকাশ দুই ভাই একটা অফিসে কাজ করত। কুহেলি দেবী তার ছোট ছেলের জন্য মেয়ে খুঁজছিল। একদিন পূজা তার বান্ধবী পল্লবীর বাড়িতে বসে বসে কথা বলছিল। পল্লবী এবার তাহলে আমি উঠি রে, দেখ সন্ধে হয়ে আসছে, রাতের খাবার বানাতে হবে। কোবির তরকারি বানাতে বলেছে আমার শাশুড়ি মা, আমার তো ভালোই লাগে না, আর যদি বেশি রাত হয়ে যায় তাহলে রান্নাঘরে আর ঢুকতেই মন যায় না, আর আমার শাশুড়ি মা তো কিছুই করে না, সব আমাকেই করতে হয়। আচ্ছা আচ্ছা দাঁড়া আমি আসছি, এই নে আমি তোর জন্য কাবাব বানিয়েছি, খেয়ে যা, এটা তো আমি তোর জন্য বানিয়েছি, তোর পছন্দ তাই না? উফ, এই শ্বশুর বাড়ির লোকেদের থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে ননভেজ খেতে হয়। কি জানি বাবা কেমন শাশুড়ি মা যে ননভেজ খেতে দেয় না, আর বানাতে দেওয়া তো দূরের কথা। পল্লবী তুই আমাকে একটু চিনি দিয়ে দে, না হলে আমার শাশুড়ি মা ধরে ফেলবে আমি ননভেজ খেয়েছি। সবার সামনে আমাকে কত নাটকটাই নাই করতে হয়, সবাই জানে যে আমি ননভেজ খাই না, এবার আমি যাচ্ছি। এই বলে পূজা বাড়ি ফিরে আসে। এই রকম ভাবে লুকিয়ে লুকিয়ে পূজা তার বান্ধবীর কাছে গিয়ে ননভেজ খেত। পূজা তার শাশুড়ি মাকে সব সময় মিথ্যে কথা বলতো যে সে কোনোদিনও ননভেজ খায়নি, সে তো শুধুই শাক সবজি খায়। বিকাশ রানী নামের এক মেয়েকে পছন্দ করত। রানী ননভেজ খেত বলে তাই জন্য কুহেলি দেবী তাকে পছন্দ করত না। মা আমি বিয়ে করলে রানীকেই করব, আমি ওকে পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে, না হলে আমি কাউকে আর বিয়ে করব না। কিন্তু বিকাশ
রানী তো ননভেজ খায়, আর তুই তো খুব ভালো করেই জানিস যারা ননভেজ খায় তাদের আমি একদমই পছন্দ করি না। বিকাশ, তুই একবার পূজাকে দেখ, ওকে তো আমি পছন্দ করি এই বাড়ির বৌমা করে এনেছি, পূজা ননভেজ খায় না। মা, যারা ননভেজ খায় তাদেরও তো একটা দুনিয়া আছে, তাদেরকে এরকম খারাপ ভাবা উচিত নয়। আমি তোমাকে পুরো সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি বিয়ে আমার রানীর সঙ্গে না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বিকাশের মুখে এই রকম কথা শুনে কুহেলি দেবী আর কিছুই বলে না, কুহেলি দেবী বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর বিকাশ ও রানীর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রানী শ্বশুর বাড়িতে চলে আসে। বড় বৌমা, তোমাকে আমি কিছু বাসন পিয়ালা আলাদা করতে বলেছিলাম, তুমি করে দিয়েছো তো? হ্যাঁ মা, আমি আলাদা করে দিয়েছি। রানী, আমি তোমার জন্য হাড়ি চুলো আর কিছু বাসন আলাদা করে রেখেছি, কারণ মা আমাকে বলেছিল তুমি ননভেজ খাও, তোমার গুলো আলাদা করে রাখতে। মা, আমি তো রোজের ননভেজ খাই না, কখনো কখনো মাঝে মাঝে খাই। খাও তো, একবার হলেও খাওয়া আর 10 বার হলেও খাওয়া, এটা তো নয় যে তুমি কোনোদিন খাওনি তাই জন্য তুমি তোমার খাবার আলাদা বানাবে। বেচারি তার শাশুড়ি মায়ের কথা মতো আলাদা রান্না করত। রানী সত্যি কথাটা বলে দিয়েছিল যে সে ননভেজ খায়, তাই জন্য সে এত বড় সাজা পেয়েছিল। কিন্তু কুহেলি দেবীর বড় বৌমা ননভেজ খেত, কিন্তু কেউই সেটা জানতো না। একদিন পূজা তার বান্ধবী পল্লবীর কাছে যায়। জানিস, বেচারি রানী খুব জোরে ফেসে গেছে, ও সত্যি কথা বলে দিয়েছে যে ও ননভেজ খায়, আসার সাথে সাথে ওর থালা বাসন আলাদা করে দিয়েছে, চল এই খুশিতে মাছের পকোড়া হয়ে যাক। এদিকে কুহেলি দেবী তার ছোট বৌমাকে কোনো কাজে হাত দিতে দিত না, এবং কুহেলি দেবী রানীকে দেখতে পারত না। একদিন কুহেলি দেবী তার বড় বৌমাকে বলে, বৌমা, সোমবারে আমার ছোট বোন আসবে, ওর জন্য পেঁয়াজ রসুন দিয়ে একদমই খাবার বানাবে না, এই সব বানানোর দায়িত্ব তোমার, আর ছোট বৌমাকে বলে দিও ও যেন আগে রান্না করে নেয়। মা, এটা তুমি ভুল করছো, রানী সব সময় ননভেজ খায় না, মাঝে মাঝে এক দুবার হয়তো খায়, তাও আমার সঙ্গে বাইরে গেলে তবেই খায়, তাহলে তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? বিকাশের কথা শুনে পূজা মনে মনে হাসতে হাসতে তার রুমে চলে আসে। পূজাকে হাসতে দেখে তার স্বামী প্রকাশ বলে, পূজা, তোমার হাসতে লজ্জা পাচ্ছে না? যেদিন মা জানতে পারবে রানীর থেকে বেশি তুমি ননভেজ খাও, তাহলে সেদিনকেও মা এরকম ভাবে তোমাকেও অপমান করবে, আর সেদিন থেকে তোমাকে মা দেখতেও পারবে না। বেশি কথা বললে আমি মায়ের বাড়ি চলে যাব, তখন একা একা থাকবে, আর আমাকে মানাতে গেলেও আমি আসব না। হ্যাঁ, শুধু এইরকম কথা বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করো। প্রকাশ জানতো যে তার স্ত্রী পূজা ননভেজ খায়, কিন্তু প্রকাশ তার মাকে কিছুই বলতে পারতো না, পূজা সবসময় তাকে ব্ল্যাকমেল করতো। রবিবার রাতে পল্লবী পূজাকে ফোন করে বলে, পূজা, আজকে অনেক বড় মাছ কিনে এনেছি, সন্ধ্যেবেলা আমি ফিশ কারি বানাবো, যদি তুই খেতে চাস তাহলে চলে আয় আমার বাড়ি। ও, ফিশ কারি শুনে যে জিভে জল চলে এলো, ঠিক আছে তুই রেডি রাখিস, আমি সন্ধ্যেবেলা যাচ্ছি তোর বাড়ি। ব্যাস, এসে গেল তোমার বান্ধবীর ফোন, এবারে হয়তো কিছু বানিয়েছে ননভেজ, যাও খেয়ে আসো ভালো করে। হ্যাঁ যাবই তো, তুমি খাওনি বলে কি আমিও খাবো না? তুমি খাওনি তো এতে আমার কি দোষ? পূজা, ননভেজ খাওয়া কোনো পাপ নয়, কিন্তু লুকিয়ে ননভেজ খাওয়া অনেক বড় পাপ। পূজা প্রকাশের কোনো কথায় কান না দিয়ে পল্লবীর বাড়ি ফিসকারি খেতে চলে যায়। পরের দিন সকালে, আ বাবারে, মাছের কাঁটাটা গলায় এমন আটকেছে, সারা রাত ঘুম হয়নি, আজ তো আবার সোমবার, মাসি আসবার কথা, সব খাবার বানানোর দায়িত্ব আমাকে দিয়েছে, এখন আমি কি করে খাবার বানাবো? বাবারে, গলায় এত ব্যথা হচ্ছে, সব উপায় তো ফেল হয়ে গেল, কি রকম করে কাঁটাটা বার করা যায়? তখনই পূজার রুমে তার শাশুড়ি মা কুহেলি দেবী আসে। কি হলো বড় বৌমা, তোমাকে যে আমি খাবার বানানোর দায়িত্ব দিয়েছিলাম তুমি এখনো রান্নাঘরে যাওনি কেন? আজকে সোমবার, সেটা কি তুমি ভুলে গেছো? মা, আমার শরীর খুব অসুস্থ, আমি উঠতে পারছি না, আমি কি করে রান্নাঘরে গিয়ে রান্না করব বলুন।
এ কি বলছো বৌমা, তোমার শরীর অসুস্থ? তাহলে তুমি আমাকে বলোনি কেন? চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কুহেলি দেবীর কথা শুনে পূজা খুব ভয় পেয়ে যায় এবং সে বলে, না না মা, আমি এখনই ওষুধ খেয়েছি, কিছুক্ষণ রেস্ট নিলে আমি সুস্থ হয়ে যাব। এই কথা শুনে কুহেলি দেবী সেখান থেকে চলে যায় আর তার ছোট বৌমা রানীকে বলে, বড় বৌমার তো শরীর অসুস্থ, উঠতে পারছে না বিছানা থেকে, তাহলে এখন কে খাবার বানাবে? দু দুটো বৌমা থাকা সত্ত্বেও আমাকে রান্নাঘরে দেখলে অনেক কথা বলবে। মা আপনি যদি বলেন তাহলে আমি খাবার বানাবো, আর আমি 15 দিন হয়ে গেল ননভেজ খাইনি। ঠিক আছে, কিন্তু রান্নাঘরে ঢোকার আগে তুমি গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিও। রানী চুপচাপ তার শাশুড়ি মা কুহেলি দেবীর কথা শুনে নেয় আর সে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এদিকে কিছুক্ষণ পর কুহেলি দেবীর বোন অনুপমা চলে আসে। খাওয়া দাওয়ার পর কুহেলি দেবীর ছোট বৌমা রানীর খুব নাম করে। আর বিকাল হতে না হতেই অনুপমা দেবী চলে যায়। কুহেলি দেবী তার বড় বৌমা তখনও রুম থেকে বার হয়নি দেখে তার কাছে যায়। বৌমা দেখো আমার বোন এসে চলে গেল, আর তুমি এখনো রুম থেকে বার হলে না? তোমার শরীর খুবই অসুস্থ বলে মনে হচ্ছে, চলো তুমি আমার সঙ্গে এক্ষুনি ডাক্তারখানায় চলো। আর এখন আমি একদমই তোমার কথা শুনবো না, একদম না না বলবে না, চুপ করে আমার সঙ্গে ডাক্তারখানায় চলো। পূজা তার শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথাই বলতে পারে না, সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ডাক্তারখানায় যায়। দেখুন আপনার বৌমা গলায় মাছের কাঁটা ফুটে গেছে, যারা মাছ খায় তাদের সঙ্গে তো এরকম সবসময় হতে থাকে। আমি একটা ওষুধ দিচ্ছি, ওটাতে খুব সহজেই মাছের কাঁটা নেমে যাবে। ডাক্তার বাবুর কথা শুনে তখন কুহেলি দেবী তার বড় বৌমাকে আর কিছুই বলে না। বাড়িতে এসে কুহেলি দেবী তার ছোট বৌমার যে বাসনগুলো আলাদা করা ছিল সেগুলো তাদের বাসনের সঙ্গে রেখে দেয়, আর তার বড় বৌমা পূজার বাসন আলাদা করে দেয়। এইরকম ভাবেই তারা জীবন কাটাতে লাগলো।